নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মিথুন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ ফেব্রুয়ারি 2021 আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জন্য এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কিন্তু তার আগে একটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। হ্যাঁ বন্ধুরা, সেটি হচ্ছে আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সমস্ত মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে কিছুটা গাইড পাবেন। তবে হ্যাঁ, আপনার জন্মছকে শুভগ্রহের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি চলে, তাহলে আমি এই ভিডিওতে যে শুভ কথাগুলো বলবো, অর্থাৎ পজিটিভ কথাগুলো বলবো, সেগুলো মিলতে বাধ্য। আর যদি অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে আমার কথা মিলবে না। তাই আপনাদের জন্মছকটি বিচার করা আবশ্যিক বা অতীব জরুরি। তাই আমি আবারও আপনাদেরকে বলবো, কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি একবার বিচার করিয়ে নিন এবং পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিন আপনাদের ভবিষ্যৎ কেমন রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস, এবং তারাই কেবলমাত্র যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে প্লিজ 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 আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। প্রথম কথা বলি, আপনাদের যা গ্রহের অবস্থান রয়েছে সে অনুযায়ী এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের আটকে গিয়েছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের এই মাসে কনফার্মলি করে ফেলতে পারবেন। এছাড়াও এই মাসে বিবাহ ক্ষেত্র শুভ রয়েছে, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু শুভ বিবাহ এবং গাঢ় বিবাহের যোগ দেখা যাচ্ছে বা সম্পর্কগুলো ম্যাচিউরিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা চোখ বন্ধ করে বিবাহের জন্য এগোতেই পারেন। এই মাসে এডুকেশন সেক্টর অর্থাৎ পড়াশোনার দিক কিন্তু শুভ রয়েছে, বিশেষ করে যারা হাই লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ কম্পেয়ার টু লোয়ার লেভেল। তবে লোয়ার লেভেলে যে একদমই খারাপ হবে তা নয়, আপনাদেরও কিন্তু শুভ রয়েছে। এছাড়াও যারা বিদেশে পড়াশোনা করতে চান, হ্যাঁ বন্ধুরা, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস সুবর্ণ সুযোগ আনতে চলেছে, আপনারা কিন্তু বিদেশে পড়ার সুযোগ পেতে চলেছেন। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এই মাসে দাম্পত্য জীবনে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ে কিন্তু একটু অভাব দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য আসার সম্ভাবনা রয়েছে। তাই আমি একটি কথাই আপনাদেরকে বলবো, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখুন এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন, যেখান থেকে কিন্তু এরকম কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এই মাসে অর্থ প্রাপ্তির দিক কিন্তু রয়েছে, কিন্তু কিছু অর্থ আপনাদের নষ্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সেটা ব্যবসা ক্ষেত্রে হোক বা কাউকে টাকা ধার দিয়েছেন সেই টাকা আপনি ফিরে পাচ্ছেন না, এরকম সিচুয়েশান হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনি কোনো প্রোডাক্ট ক্রেডিটে সেল করেছেন সেই টাকা কিন্তু আপনি পাচ্ছেন না, এরকম ব্যাপার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কাউকে টাকা ধার দিয়ে ফেলেছেন আগে, সেই টাকা কিন্তু ফেরত পেতে একটু প্রবলেম ক্রিয়েট করবে। এবং এই মাসেও আমি একটি কথাই বলবো, আপনারা কাউকে টাকা ধার দেবেন না,
এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। আর যদি খুব দেওয়ারই থাকে বা খুব প্রয়োজনীয় বোধ হয়, সেক্ষেত্রে আপনারা একটা স্ট্যাম্প পেপারে লিখিত করে আইনতভাবে সেই টাকাটি দিন, যেখান থেকে কিন্তু পরবর্তীকালে আপনি তার অ্যাকশন নিতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে এই মাসে হিউজ ইনভেস্ট কিন্তু করবেন না, অর্থাৎ নতুন একটি বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন, ভাবছেন একটি নতুন বিজনেস স্টার্ট আপ করবো, কিন্তু এখানে আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা কোনো বিশেষজ্ঞ অর্থাৎ এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর টাকা ইনভেস্ট করুন, যাকে আপনার পছন্দ তাকেই দেখান, কিন্তু অ্যাস্ট্রোলজারকে না দেখিয়ে আপনারা টাকা ইনভেস্ট করবেন না, সেখান থেকে কিন্তু টাকা বুসে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ সেটা নতুন প্রেমের ক্ষেত্রে বলুন বা পুরনো প্রেম, উভয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে, এটা কিন্তু একদম কনফার্ম। তাই এটা বলা যেতে পারে এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা বাইক চালান বা ফোর হুইলার চালান তাদেরকে বলবো আপনারা একটু সাবধানে গাড়ি চলাচল করুন, এই মাসে কিন্তু রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই আপনার মাথায় রাখুন। এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে কিন্তু একটু বিশেষ সাবধান থাকতে হবে সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়া বা হাড়ে ক্র্যাক আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাবটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ আয় যে পরিমাণে হবে ব্যয়ও কিন্তু হয়ে যাবে, কিন্তু এই ব্যয়টা হবে কিন্তু শুভ কাজে, অর্থাৎ কোনো একটা অ্যাসেট কিনলেন, কোনো একটি বাড়ি কিনলেন বা কোনো একটি জায়গা কিনলেন, কোনো একটি গাড়ি কিনলেন, এই রকম কোনো শুভ জিনিসে কিন্তু সেই ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, এর থেকে কিছুটা লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের ভ্রমণ যোগও দেখা যাচ্ছে, অর্থাৎ যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তারা কিন্তু এই মাসে ট্যুরে যেতে চলেছেন, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, দুই ক্ষেত্রে কিন্তু ট্যুরে যেতে চলেছেন, এবং এই ট্যুর দেশ এবং বিদেশে দুই ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে শারীরিক দিক কেমন যাবে আপনাদের, আসুন জেনে নেওয়া যাক। এই মাসে শারীরিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ বড় কোনো যারা রোগ ব্যাধিতে ভুগছেন তারা কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করবেন, এবং যারা কোনো রোগে ভুগছেন না তারা কিন্তু নতুন করে কোনো রোগে পড়বেন না। ছোটোখাটো জ্বর জ্বালা তো হতেই পারে, সর্দি কাশি হতেই পারে, এটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু একটা গুপ্ত রোগ বা কোনো ভয়ানক রোগ এরকম কোনো রোগে কিন্তু আপনারা পড়বেন না। এরপরে আসি যেগুলো বিজনেস বলছি সেই বিজনেসগুলো আপনাদের জন্য শুভ। এক নম্বর, যারা কসমেটিক্সের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, যাদের বিউটি পার্লার রয়েছে তাদের ক্ষেত্রে শুভ, যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ, এবং যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন সেটা জল হতে পারে বা দুধ যে কোনো কিছুই হতে পারে, সেক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও যাদের পেট্রোল পাম্প রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এই মাসে পারিবারিক সুখের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ পারিবারিক সাপোর্ট আপনারা পেতে চলেছেন, এছাড়াও বন্ধুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন, ফ্যামিলি মানুষদের কাছ থেকে হেল্প পেতে চলেছেন, এই হেল্পের জায়গাটা কিন্তু রয়েছে। তবে কিছু পরিমাণ বহিঃশত্রুতা, গুপ্ত শত্রুতা আসার সম্ভাবনা রয়েছে, সেটা কাজের জায়গায় বলুন বা পাড়া থেকে বলুন, সেই জায়গা থেকে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। এরপরে আসি কর্মকেন্দ্রিক সমস্যা। এই মাসে কর্মকেন্দ্রিক সমস্যায় যারা রয়েছেন, অর্থাৎ ভালো চাকরি পাচ্ছেন না, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি পাচ্ছেন না, সেই যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু এই মাসে চাকরি পাবেন, এবং এর পাশাপাশি যারা বেকার রয়েছেন তারাও কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন, এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি যারা এজেড পার্সন রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু সাবধানতার বাণী। আপনাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েডের প্রবলেম, মাথায় পেন, চোখের সমস্যা এবং কিছুটা পরিমাণ হাড়ের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। এই মাসে সন্তান সুখের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, উভয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এবং এই মাসে আপনারা ভূমি বাহন এগুলো সুখ পেতে চলেছেন, এবং আপনারা এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট বাড়ির জন্য কিনতে চলেছেন। যারা এজেন্সির সাথে যুক্ত রয়েছেন, যারা মার্কেটিং লাইনে রয়েছেন, যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন, যারা ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন, যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনাদের
কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে। এক হচ্ছে কাউকে টাকা ধার দেবেন না, টাকা ধার নেবেন না, এবং এছাড়াও এই মাসে আপনার বাড়ি থেকে, আপনার কাজের জায়গা থেকে বা আপনার ব্যবসা স্থান থেকে কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তো ওভারঅল যদি বলা যায় মিথুন রাশির জাতক জাতিকার এই মাস কিন্তু পজিটিভ মাস হতে চলেছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। তবে পুরোটাই মিলবে আপনার নিজস্ব জন্মছকের গ্রহের গোচরের এবং গ্রহের অবস্থানের উপর। তাই আমি আবারও বলবো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে একবার আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।